রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার আসরে নামলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ভোট পরবর্তী লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, শীতলকুচি থেকে অসম, তারপর নন্দীগ্রামে গিয়ে রাষ্ট্রপতির শাসন ঘোষণার হুঁশিয়ারি রাজ্যপালের। লকডাউন এর মধ্যে নজিরবিহীন ঘোষণা হতেই নয়া চাপ বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আইন শৃঙ্খলা ইস্যুতে ফের রাজ্যকে নিশানা রাজ্যপাল জগদীপ ধনকরের, বললেন রাষ্ট্রীয় মদতে এই হিংসা বন্ধ করুন, সংবিধানের ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করবেন না। ভোট পরবর্তী হিংসা, বহু মানুষ ঘর ছাড়া, শীতলকুচি নিয়ে মুখ্যমন্ত্রী তৎপরতা দেখা গেছে। এখানে অত্যাচারিতদের জন্য কি করেছেন মুখ্যমন্ত্রী, দয়া করে ঘুমিয়ে থাকবেন না। নন্দীগ্রামে গিয়ে এইভাবেই রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিন প্রথম থেকেই সবার হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হিংসায় রাজ্য জুড়ে প্রায় 22 জন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়। এ নিয়েও প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আসছেন রাজ্যপাল। এমনকি তার শপথ গ্রহণের দিনেও তাকে বোন বলে সমর্থন করে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সচেতন করে দেন তিনি। এরপরেই যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন তিনি। এমনকি তাকে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকরের। এরপরেই বিএসএফ হেলিকপ্টারে শীতলকুচি যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শীতলকুচিতে পরিস্থিতি দেখে মোটেই আশ্বস্ত হতে পারেননি রাজ্যপাল। পুলিশ কর্তাদের ধমক দেওয়া তো বটেই, পুলিশকে দলদাস পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সফরের পর টুইট করে তিনি লিখেছেন, ওদের সমস্ত কাহিনী শুনে আমার চোখে রীতিমতো জল এসে যাচ্ছিল। আমি ভাবতেও পারছিলাম না মানুষকে ভোটাধিকার প্রয়োগের এমন চরম মূল্য দিতে হচ্ছে। শীতলকুচির পর অসম, এরপর রাজ্যপাল যান নন্দীগ্রামে। নন্দীগ্রামে গিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন রাজ্য সরকারের। তিনি জানিয়েছেন, আজ লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে আশ্রয় নিয়েছেন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি করেছেন? শীতলকুচিতে আপনি কোনো কিছুই করতে বাকি রাখেননি, আপনি গণহত্যা বলেছেন, ঠান্ডা মাথায় খুন বলেছেন, আপনি ক্ষতিপূরণও দিয়েছেন, আপনি দ্রুত পুলিশ সুপারকে সাসপেন্ড করেছেন। আপনি কি এই লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণা দেখছেন? সেই সময় মেয়েদের দেখেছেন যাদের ধর্ষণ করা হয়েছে, যাদের বাড়ির লোকেদের মৃত্যু হয়েছে? শুধু তাই নয়, তিনি সরাসরি রাষ্ট্রপতির শাসন জারি করার হুঁশিয়ারি দেন। তিনি পরিষ্কার জানান, এভাবে চলতে থাকলে সংবিধানের রাজ্যপালের হাতে একটি ক্ষমতা দেওয়ার হয়েছে, তা ব্যবহার করতে বাধ্য হবেন। তাই মুখ্যমন্ত্রী সচেতন হন এবং যত দ্রুত সম্ভব এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন। তিনি বলেছেন, ভারতের সংবিধান একটি ক্ষমতা দেওয়া রয়েছে, সেই ক্ষমতা ব্যবহার করতে বাধ্য করবেন না, ঘুম থেকে উঠুন। রাষ্ট্র দ্বারা আয়োজিত সমর্থিত এই নৃশংস হিংসাকে রুখুন। लाखों की संख्या में लोग अपने घर को छोड़कर पश्चिम बंगाल में शरण लिए हुए हैं दूसरी जगह। शीतलकुची में आपने कोई कसर बाकी नहीं रखी। आपने जेनोसाइड कहा, कोल्ड ब्लडेड मर्डर कहा, आपने राहत दी, आपने तीव्र गति से एसपी को सस्पेंड किया। क्या आपने इन लाखों लोगों की पीड़ा देखी है? उन बच्चियों के बारे में देखा है जिन पर बलात्कार हुआ है, जिनके अंदर मौत हुई है, ताकत है, उस ताकत के लिए मजबूर मत कीजिए। भारत के संविधान में ताकत है, उस ताकत के लिए मजबूर मत कीजिए कि नींद से जाए। स्टेट রাজ্যকে এভাবে সরাসরি হুঁশিয়ারি দেওয়ার ইতিহাস সম্ভবত অতীতে সেভাবে নেই। এ কথা ঠিক যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিপুল ভোটে জয়লাভ করে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভোট পরবর্তী হিংসায় একজন নাগরিকের প্রাণ হারানো কখনোই
মেনে নেওয়া যায় না। এদিন রাজ্যপালের বক্তব্য ছিল সে কথারই রেশ। এখন আগামীতে এই রাজ্যপাল সংঘাত কোন দিকে করায় সেদিকে নজর থাকবে সকলের। তবে রাজনৈতিকভাবে রাজ্যপালের এই সফর যে ভীষণ গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই।